আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব জন ডানের লেখা একটা কবিতা দা ক্যানোনাইজেশন ফার্স্ট টাইম এটা পাবলিশ করা হয়েছিল 1633 তে আর এটা জন ডানের অনেক फेमस একটা কবিতা তো তার আগে তোমাদের জানা উচিত ক্যানোনাইজেশন মানে কি ক্যানোনাইজেশন হচ্ছে কোনো ব্যক্তিকে যদি চার্চে প্রেস্ট এর খেতাব দেওয়া হয় খ্যাতি দেওয়া হয় তখন সেই প্রসেসটাকে বলে ক্যানোনাইজেশন কোনো নর্মাল মানুষ যখন সেন্ট হয় বা পুজো করে যারা সেরকম হয় বা পেস্ট হয় তখন সেটাকে বলা হয় ক্যানোনাইজেশন তো চলো শুরু করা যাক পোয়েমটার পোস্টমর্টে

সাদা চুল রয়েছে এরকম কিছু দেখে আমার মজা বানাও তোমরা বা আমার তামাশা ওরাও অর রোয়েন ফরচুন অথবা টাকা পয়সার বিষয়ে তোমরা আমার তামাশা বানাতে পারো আর তোমার যদি এটাও না করার হয়ে থাকে তবে উইথ ওয়েলথ ইউ স্টেট তবে নিজের জন্য ওয়েলথ এবং স্টেট এক জায়গায় করে নাও ইওর মাইড উইথ আর্দস ইম্প্রুভ অথবা তোমার মস্তিষ্ককে তোমার মাইন্ডকে আর্ট অর্থাৎ কলা বা শিল্পের মাধ্যমে ইমপ্রুভ করো टेक ইউ আ কোর্স কে এরকম কোন কোর্স করে নাও বা এমন কোন পজিশন অর্জন করো যার মাধ্যমে তুমি কোন বড় পজিশনে যেতে পারো অবজার্ভ হিজ অনার অর হিজ গ্রেস অর্থাৎ যদি তোমার দ্বারা এসবও না হয় তো রয়ালিটিকে অবসার্ভ করো অর্থাৎ যারা অনেক বড় বড় মানুষ রয়েছেন তাদেরকে অবজার্ভ করো অর দা কিংস রিয়েল অর হি স্টেম্পড ফেস অথবা তুমি নিজেকে রাজা ভেবে নাও যেরকম তার রাজার কোন কয়েন বা মোহর হয় সেরকম কন্টেমপ্লেট অর্থাৎ এরকম কল্পনা করে নাও হোয়াট ইউ উইল অ্যাপ্রুভ যা কিছু ইচ্ছা করো অর্থাৎ যা কিছু করো যেটা তোমার ভালো লাগে সো ইউ উইল let me love যা কিছু করো যেটা তোমার ভালো লাগে কিন্তু আমাকে একা ছেড়ে দাও যেন আমি ভালোবাসতে পারি এসব বলছে যে তোমার যেটা যেটা করতে হয় তুমি খুশি সেটা করো কিন্তু আমাকে আমাকে একা ছেড়ে দাও অর্থাৎ মজার বা হাসির কোনো বস্তু বানাও অথবা নিজেকে আমার থেকে বড় দেখাও অথবা তোমার কোনো সম্পত্তি সম্পদ আহ এক জায়গায় করো তোমার যা খুশি তাই করো কিন্তু আমাকে একা ছেড়ে দাও যেন আমি ভালোবাসতে পারি এর পরে বলছে আলাস আলাস হুস ইনজোর্ড বাই মাই লাভ আমার প্রেমে কে হার্ট হচ্ছে ইনজোর্ড মানে কে আঘাত পাচ্ছে কে হার্ট হচ্ছে বা এসব করায় কারো কি আসছে যাচ্ছে বা কেউ কি আঘাতপ্রাপ্ত হচ্ছে এরকম একটা কোশ্চেন করেছেন হোয়াট মার্চেন্টস শিপস হ্যাভ মাই সাইড অর্থাৎ আমার দীর্ঘশ্বাসে কোথায় কোনো নাবিকের জাহাজ তো ডুবে যাচ্ছে না ডুবে যাচ্ছে কি হু মাই হ্যাভ হিস গ্রাউন্ড কে বলে যে আমার অস্ত্র দিয়ে বন্যা হয়ে গেছে আর সেই বন্যায় তার ঘর এবং জমি ভেসে গেছে বা আমার প্রেম এতটা ঠান্ডা নয় যে সে স্প্রিং কেও পাঠিয়ে দেয় অর্থাৎ স্প্রিংকেও তাড়িয়ে দেয় বসন্তকেও হার মানিয়ে দেয় when did the gates switch my veins fill আমার শিরায় এমন কোন উত্তাপ রয়েছে অ্যাড ওয়ান মোর টু দা প্লেগিবিল অর্থাৎ আমার শিরায় অতটা উত্তাপ নেই যে প্লেগে মারা যাচ্ছে এরকম লোকের সংখ্যা আরো দুটো বাড়িয়ে দেয় বা একটা বাড়িয়ে দেয়

প্রেম করি এতে কার কি ক্ষতি হতে পারে কল আস হোয়াট ইউ উইল তোমাদের যা বলার আছে আমাদেরকে বলো উই আর মেড সাচ বাই লাভ আমাদেরকে তো আমাদের প্রেম এরকমটা বানিয়েছে কল হ্যাভ ওয়ান মি আনাদার ফ্লাই তোমরা একটা মাছি আমাকে বলতে পারো এবং আরেকটা মাছি তাকে বলতে পারো ফ্লাই অর্থাৎ মাছি বা পতঙ্গ উই আর টেপার স্টিল এন্ড এট আওয়ার ওন কস্ট ডাই আমরা তো মোমবাতি মানে হচ্ছে মোমবাতি যে কিনা নিজের স্বভাবের কারণে নিজেই শেষ হয়ে যায় দুজন এবং ঘুঘু পাখি এই দুইটার মতো দেখি রিডল হ্যাড মো উইথ বাই আস উই বিং আর সো টু ওয়ান নিউট্রাল থিং বোথ ফিনিক্স একটা ধাঁধা একটা রিডল এটা একটা মেথ তোমরা যারা এরই ট্রেক্স পড়ে তারা তারা সম্পর্কে জানো হয়তো তার মতো তার ধাঁধার মতো যে মারা যায় এবং নিজে নিজেই আবার জীবন্ত হয়ে যায় এখানে জর্ডান বলে আমাদের ভালোবাসা ফিনিক্সের এর মতো উই ডাই রাইজ দ্য সেম প্রুভ মিস্টেরিয়াস বাই দিস লাভ আমাদের ভালোবাসাও আমাদেরকে নিজেই মেরে ফেলে আবার নিজেই জীবন্ত করে দেয় এর পরের স্ট্যান্ড যাতে অনেক সুন্দর কিছু কথা বলে জন ডান উই ক্যান ডাই বাই ইট ইফ নট লিভ বাই লাভ অর্থাৎ আমি আর আমার বিলভড যদি প্রেমের কারণে জীবিত থাকতে পারি তো প্রেমের কারণে মারাও যেতে পারি অ্যান্ড ইট আনফিট ফর টার্মস অ্যান্ড হার্স আওয়ার লেজেন্ড পে এখানে লেজেন্ড মানে গল্প বা কাহিনী জরুরি নয় যে আমাদের গল্পটা আমাদের কাহিনীটা সবাইকে শোনানো হবে অথবা আমাদের কবরে কিছু শ্লোক লেখা হবে এরকম কিছুই হবে না কারণ আমরা তার যোগ্য নয় এরকমটা আমি মানি কিন্তু ইট উইল বি ফিট ফর ওয়ার্ডস কিন্তু ওয়ার্ডস বা পোয়েট্রিতে আমরা ফিট হয়ে যাব অর্থাৎ পোয়েট্রি আমাদের যোগ্য অ্যান্ড ইফ নো বিচ অফ ক্রনিক্যাল উই প্রুভ উইল বিল্ড ইন সনেটস প্রিটি রুমস অর্থাৎ আমরা সনেটসের ভেতরে একটা বড় রুম বানিয়ে নেব

তার থেকেও গ্রেট হয়ে যাবে যদি কোনো অল্প জায়গায় তাদের একটা টম বা কবর তৈরি হয়ে যায় তাতেও গ্রেট হয়ে যাবে ওই অস্থিগুলো অ্যান্ড বাই দি ইস অর্থাৎ ওই কবিতায় যেখানে আমরা রয়েছি সেটাকে যখন মানুষ পড়বে অল শাল আপ্রুভ ওয়াজ ক্যাননাইজড ফর লাভ অর্থাৎ সামনের জেনারেশন নেক্সট জেনারেশান বা সামনের ভবিষ্যতের জেনারেশান যখন এই কবিতা পড়বে

আর তোমরা দুজন নিজেদের জন্য হারমিটেজ তৈরি হয়ে গিয়েছিলে ইউ টু হুম লাভ ওয়াজ পিচ দ্যাট নাও ইজ রাইজ আর তারা বলবে আপনারা যখন জীবিত ছিলেন আপনাদের প্রেম তো শান্তি ছিল কিন্তু আজ সেটা রাগের কারণ হয়ে গেছে হু ডিড দ্য হোল ওয়ার্ল্ড সোল কন্ট্রাক্ট অ্যান্ড রোভ ইন টু দ্য গ্লাসেস অফ ইউর ওয়াইস অর্থাৎ আপনার চোখ এক মিরর এর মতো আয়নার মতো যে কিনা সবকিছু দেখায় এই দেখায় মেড সার্চ স্পাইস এরকম মিরর হয়ে গেছে তোমাদের চোখ এপিটোমাইজ অর্থাৎ তোমাদের চোখ এরকম আয়না হয়ে গেছে যেটা পরিষ্কার সবকিছু দেখাচ্ছে কান্ট্রিজ কার এই country's town court এইসব তোমাদের ভালোবাসের ব্যাটনকে ফলো করবে তোমরা একটা প্রতীক হয়ে গেছো এই বিষয়টার যে ভালো কিভাবে বাসতে হয় এটা ফিউচার জেনারেশন বলবে আমাকে আর আমার বিলoved কে আর এই লাইনটার সাথেই শেষ হয়েছে এই সুন্দর কবিতাটি Thank you ফর টিউনিং ইন টুডে রিমেম্বার Education is the key to unlocking endless possibilities. Let's keep learning, growing, and inspiring each other. Stay curious, and until next time, keep exploring.